প্রচন্ড ব্যথা হয় এবং ফুলে যায় অনেক ফুলে যায় তা আমি বিভিন্ন সময় বিভিন্ন যাই তারা আমাকে বিভিন্ন পেন কিলার দেয় সেটা খাওয়ার মধ্যে দিয়ে আমি কোনো ইমপ্রুভ ফিল করি না পরবর্তীতে আমি আমি ওই ল্যাবেতে ডাক্তার হাবিবুর রহমান সাহেব ওই ওনার কাছে যাই উনি ওই

আসলে হাঁটু ওনার যে সমস্যা হাঁটু এবং অ্যাঙ্কেল দুইটাতেই সমস্যা যে ফুলে যায় এবং ব্যথা ছিল এখন ব্যথা নাই হয়তো ইঞ্জেকশন দেওয়াতে ব্যথা নাই বাট আবার ফুলে যাচ্ছে তো এটার বিভিন্ন কারণে হাঁটুর সমস্যা হতে পারে আপনার বয়স এখন ফর্টি আফ তো ফর্টি আফ বয়সে হাঁটু ক্ষয়জনিত সমস্যা হতে পারে তাছাড়া বিভিন্ন আর্থ্রাইটিস সমস্যা থেকে হাঁটু ফুলে যেতে পারে বা পা ফুলে যেতে পারে অথবা কিডনি সমস্যা থেকে অনেক সময় হাত পায়ে পানি আসতে পারে বা ফুলে যেতে পারে তো আপনাকে আসলে রোগটা সঠিক কি সমস্যা হচ্ছে এটা নির্ণয় করা জরুরি অবশ্যই চিকিৎসক আপনাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগটা অবশ্যই নির্ণয় করে দিবেন যে কি সমস্যা হচ্ছে তো আপনি চিকিৎসা সুন্দরভাবেই আগাচ্ছে যথারীতি এখন যেহেতু আবার সমস্যা হচ্ছে আপনি অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন আর দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ খাওয়াটা আসলে উচিত না এতে বিভিন্ন আরো হাত পায়ে পানি আরো জমতে পারে কারণ কিডনি অনেক সময় কাজ করতে পারে না ব্যথা ওষুধের কারণে তার জন্য আপনাকে সেফ ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি যদি আপনি রেগুলার নিয়মিত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে নেন এবং ওনার নিয়ম অনুযায়ী যদি দুই থেকে তিনবার ইভেন কে আপনাকে হাসপাতালে ভর্তি হতে হয় সেটা যদি থেরাপি নেন আপনি এই ব্যথা বেদনা অথবা আপনার যে সমস্যা হচ্ছে এ থেকে আপনার ফুলা থেকে অনেকে মুক্তি পাবে তবে তার আগে দরকার আপনার রোগটা নির্ণয় করা যে কি সমস্যা হয়েছে এটা কি কোনো আর্থ্রাইটিস আথরাইটিস বিভিন্ন প্রকার আছে একশোর উপরে আমরা আথরাইটিস প্রকার আছে তো ওগুলো আপনাকে নির্ণয় করতে হবে তো এখন আপনাকে আমার আরেকটা সাজেশন যে হাঁটু যদি ফুলে যায় যখন অথবা পা ফুলে যায় আপনি সাময়িক বিছনাতে শুয়ে পা অথবা হাট রেখে দুই উঁচুতে রেখে ঘন্টা শুয়ে যদি পা নাড়াচাড়া করেন কিছুটা ফুলাটা কমে যেতে পারে আর তাছাড়া আপনি হাঁটুতে অথবা পায়ে যদি ব্যথা হয় ব্যথায় গরম পানি দিতে পারেন এত আপনি অনেকাংশে উপকৃত হবেন তবে আপনাকে আগে রোগটা নির্ণয় করে করে আর এটা ব্যথা বেদনার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা এটা পার্শ্ব প্রতিক্রিয়াবহীন এবং আপনার ফিজিওথেরাপিস্ট আপনাকে বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দিবেন ওগুলা আপনি করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে